নন্দিনীদিকে নিয়ে আবার চলে এলাম নন্দিনী দৃশ্য রাবনে বানাদি নন্দিনীতে। কড়াইশুটির কচুরি স্টাফিংটা বানানোর জন্য যেগুলো লাগছে সেটা হলো ভাপানো কড়াইশুটি, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন চিনি আর কালো জিরে। কালো জিরেটা মেনলি রেখেছি ফোড়ন দেওয়ার জন্য। আচ্ছা, এটা আমি আজকে তো বানিয়েই নিয়ে এসেছি। কি করে বানিয়েছি সেই প্রসেসটা আমি তোমায় বলে দিই। প্যানের মধ্যে অল্প তেল, অল্প তেল গরম করে, সাদা তেল গরম করে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবে। দিয়ে ভাপানো কড়াইশুটিগুলোকে কিন্তু মিক্সিতে তুমি পেস্ট করে নিচ্ছ আগে। ও, আগে মিক্সিতে, হ্যাঁ, মিক্সিতে পেস্ট করে নিয়ে পেস্টটা ওর মধ্যে দেবে। আচ্ছা, দিয়ে পরিমাণ মতো নুন চিনি দিলে আর মশলা হিসেবে তুমি জিরে গুঁড়োটা একটুখানি দিয়ে দিলে। আচ্ছা, তুমি যদি লঙ্কার কথাটা বলি, ঝাল তো অনেকে অনেক রকম খায়, আপনারাও ঝাল অনেকে অনেক রকম খান, তো এটাতে আমি ঝাল কম ব্যবহার করেছি, একটা কাঁচা লঙ্কা। আচ্ছা, ওটা কি আমি চিরে দেব না, ওটাকে মিক্সির মধ্যে, না ওটাকেও তুমি মটরশুঁটির সাথে একদম মিক্সিতে পেস্ট করে নিবে। যখন আমি এটা করছি কত মিনিট করতে হবে, এরকম কিছু, 1 মিনিট কি 2 মিনিট? হ্যাঁ, তুমি দেখবে যে এটা কালারটা চেঞ্জ হতে থাকবে। জেনারেলি মটরশুঁটি দেখো একদম গ্রিন, তো এটা তুমি যখন রান্না করতে শুরু করবে তখন কালারটা চেঞ্জ হবে। আচ্ছা, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, একটু ব্রাউনিশ হতে শুরু করবে। আর একটা কথা বলে রাখি, আপনাদেরকেও বলে রাখি, কড়াইশুঁটির কচুরি তুমি যখন ওখানে স্টাফিংটা বানাচ্ছ অনেক সময় পাতলা হয়ে যায়। আচ্ছা, পাতলা পাতলা হয়ে যায়, তোমার যদি মনে হয় এত পাতলা তুমি ভরতে পারছো না পুর হিসেবে, তখন তার মধ্যে তুমি আলু সেদ্ধ স্ম্যাশ করে দিয়ে দিতে পারো। স্ম্যাশ করে দিয়ে দিলে সেটা এরকম শক্ত হয়ে যাবে স্টাফিংটা, তাতে তোমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, এখানে হলুদ আমি রেখেছি, তুমি ইচ্ছা হলে হলুদ দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। ঠিক আছে, ওকে, চলো আমরা আজকে বানাই কড়াইশুঁটির কচুরি। আচ্ছা, আমি এখানে ময়দাটা মেখে নিয়ে এসেছি। আচ্ছা দিদি, আচ্ছা ময়দাটা আমি নর্মালি আপনারা যেরকম করে বাড়িতে ময়দা মাখেন সেরকম করেই মাখবে, একটু তেল দেবে, ময়াম বেশি দেবে যাতে এটা একটু নরম হয়। তেল আর কি, তেল নুন চিনি নরম করার জন্য ওটা দিলে ভালো হয়। আর এটা সব থেকে ভালো হয় যদি তুমি মাখতে পারো একটু কুসুম গরম জল, একটু উষ্ণ গরম জল, তাহলে নরমটা হবে বেশি। আচ্ছা, তো শুরু করি আমরা এখান থেকে। এবার একটু লেচি কি কেটে নিতে হবে? হ্যাঁ, একটু লেচি, মানে লেচির কোনো সাইজ থেকে আমি রাস্তা দেখে চুরে এরকম এরকম করে কিলো কেটে নেয়। হ্যাঁ, কিরম সাইজে? আচ্ছা, একটা লেচি আমাকে একটু থালা দেবে। হ্যাঁ, দেখুন একটা লেচি কেটে নিচ্ছি। চারটে করলাম, বেশি পুর ভরবে না, তাহলে বেলতে গেলে ফেটে যাবে। আচ্ছা, এরকম করে একদম ঠিক আছে। এটা তোমরা ছেলেরাও ভীষণ সহজে বানাতে পারবে। লাগবে একটু সাদা তেল।
ওয়ান হাফ স্পুন লাগবে করে যাতে ফোলে চারদিক দিয়ে এরকম করে তবে আস্তে আস্তে ভাজতে থাকবো সাইডগুলো একটু চাপতে থাকবে যাতে জিনিসটা ফোলে এবার কড়াইশুটির কচুরির সাথে যে আলু চচ্চড়িটা আমরা এখানে করব সেটার জন্য কি কি লাগছে আমি তোমাকে একটু বলে দিই। আচ্ছা, এখানে আলু কিউব করে কাটা আছে, এই আলুটা কেটে একটু ভাপিয়ে রাখা আছে। আচ্ছা, তার জন্য আর লাগছে নুন, মিরচি, নুন, কালো জিরে এটা ফোড়নের জন্য, আর এই যে কাঁচা লঙ্কা এটা আমি চিড়ে রেখেছি, মাঝখান থেকে চিড়ে রেখেছি, টমেটো। এই আলু চচ্চড়িটায় আমি হলুদ ইউজ করছি না, কারণ সাদা আলু চচ্চড়ি করছি। লাস্টে নামানোর আগে তুমি একটু কাসৌরি মেথি, এক মিনিট আগে কাসৌরি মেথি আর ধনে পাতা ছড়িয়ে এটা নামিয়ে দিতে হবে। প্যানে 2 টেবিল স্পুন তেল দেবো। আচ্ছা, অল্প তেলে রান্না করা খুব ভালো, তুই এখন বেশি তেল খেতে চাই। আবার এখানে দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, ইচ্ছা করলে তুমি এটা বাড়াতে পারো, আপনারাও বাড়াতে পারেন, কারণ ঝাল ব্যাস সুদি হয়ে গেছে। এইবার ভাপানো আলুগুলো উপরে দিয়ে দেবে নুনটা, কিন্তু পরিমাণ অনেকে নুন বেশি খায়, মিষ্টিটাও তোমার পরিমাণ অনুযায়ী তাহলে রান্নায় কখনো স্বাদ আসে। এবার তুমি একটুখানি জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দাও 5-10 মিনিট মতো, অল্প জল দিয়ে জল দাও দিয়ে দেখো তো খুলে, এটা দেখো এটা মনে হয় হয়ে এসছে, দারুণ গন্ধ হচ্ছে। আচ্ছা, এবার একটু মেথি পাতা এর উপর আমি ছড়িয়ে দিচ্ছি, তুমি এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। আপনার একটা বোল আনি, আমি নামছি।
কড়াইশুটির কচুরি আর সাদা আলুর চচ্চড়ি একদম রেডি, এবার টেস্ট করে বলবেন। একটুখানি এখন খুব নরম কচুরি দিদি, দারুন। আর তরকারিটা এত অল্প সময় এত ভালো তরকারি অসাধারণ দিদি। থ্যাংক ইউ। আরো নতুন নতুন রেসিপি জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।